সবাইকে আসসালামু আলাইকুম। আমি শিরিন শিলা। আসলে আমি না পেরে এখন লাইভে এসেছি। আসলে লাইভে আসার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ আমার কাছে মনে হয় যে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর আমি দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে, তখন অনেকেই আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে অনেকেই এটাকে পজিটিভ নেগেটিভলি বেশি করে এই জিনিসটা শেয়ার হচ্ছে। তো আমি দেখতেছি যে অনেক ইউটিউব ভাইরা আছে যারা রিচ নেওয়ার জন্য, যারা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে নানানভাবে ক্যাপশন দিতেছেন, আসলে এত বাজেভাবে প্রেজেন্ট করতেছেন বিষয়টা। আমি যখন ভিডিওটা আমার পেজ থেকে আমি ছেড়েছি, কারণ আমার ভাইরাল হওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নাই। কারণ আমি একজন অভিনেত্রী, আমার অলরেডি আমার পেজে 3.4 মিলিয়ন মানে 34 লক্ষ ফলোয়ার আছে। সো আমি একজন অভিনেত্রী, সবাই আমাকে মোটামুটি চিনেন আপনারা। আমার ভিডিওটা প্রকাশ করার একটাই কারণ ছিল, যেহেতু একটা ছেলে সে অ্যাবনর্মাল, আমি তাকে প্রথমে মনে করেছি তার মাথায় সমস্যা আছে। আমি একদম ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই, কারণ আমি চাই না এই জিনিসগুলো নিয়ে আর নোংরামি হোক, আর কোনো এই ব্যাপার নিয়ে উল্টাপাল্টা কোনো নিউজ হোক। দয়া করে সাংবাদিক ভাই, জনগণ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি যখন শুটিং করছিলাম দ্য রাইটার ছবি শুটিং, শুটিং থেকে আমি জাস্ট বের হলাম। বের হওয়ার পর আমি এখানে পুলিশ অফিসার ক্যারেক্টার করছিলাম, একটা ছেলে আসলো, সে অ্যাবনর্মাল, সে মানসিক প্রতিবন্ধী। আরে বাবা রে, জার্নালিস্টদের জন্য পাগল হয়ে গেলাম, এত ফোন আসতেছে। তো সে আসলো, তার অনেক ক্ষুধা পেয়েছে। এইগুলো কিন্তু ভিডিও করা হয় নাই, ভিডিওর আগের ঘটনা বলতেছে। ভিডিও তো জাস্ট 1 মিনিট একটা ছোটো ভিডিও আমি প্রকাশ করেছি, ভিডিওর আগের ঘটনা আমি বলি। কী রে ভাই, এত ফোন দিতেছে কেন? আচ্ছা যাই হোক, সে তার অনেক ক্ষুধা লাগছে, সে ক্ষুধার্ত, সে আমার কাছে আসলো। তো আমি তাকে কিছু টাকা দিলাম, টাকাগুলো কিন্তু তাকে দেওয়ার পরে তাকে বলা হইলো যে তুই গিয়ে খায়া নিস। সে বলতেছে আমার টাকা লাগবে না, আমি টাকা নিব না, আমি আপনার সাথে যাব আপু, আমি আপনার সাথে থাকতে চাই, আপনি আমাকে নিয়ে যান, আমি আপনি আমার স্কুলে ভর্তি করাই দিবেন, আমার মা নাই কেউ নাই, এরকম বলতেছিল। তো অনেকে ওকে দূরে সরাই দিছে। সামহাও আমার অ্যাসিস্ট্যান্ট বা আশেপাশে অনেকেই, কিন্তু শুটিং স্পটে অনেকেই মোবাইল নিয়ে দাঁড়াই থাকে ভিডিও করার জন্য, অনেকেই ভিডিও করার জন্য মোবাইল নিয়ে দাঁড়াই ছিল। ভিডিওটা কিন্তু আমার মোবাইলে হয় নাই, ভিডিওটা অন্য মোবাইলে হয়েছে, আমি পরে ভিডিওটা কালেক্ট করেছি আমার কাছ থেকে, আমি ইয়ারড্রপ দিয়ে নিয়েছি। কী অদ্ভুত, খালি ফোন দিতেছে, কাইটে দিতেছে, তারপর ফোন দিতেছে, আমার আজকে অনেক জিদ উঠতেছে। যাই হোক, দয়া করে, আসলে আমার না, আমি খুবই ক্ষিপ্ত হয়ে এখন লাইভে আসছি, আমি এক্সট্রিমলি সরি সবার উদ্দেশ্যে আমি বলছি, কারণ আমার আসলে খুবই খারাপ লাগতেছে এখন ব্যাপারটা নিয়ে। তো সে যখন আসলো আমার কাছে, তাকে যখন দূর দূর করে তাড়াই দিচ্ছিল, আমি তখন ডেকে নিয়ে আসলাম। যখন আমি ডেকে নিয়ে আসলাম, আবার এখান থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট হয়েছে। তো আমি তাকে বললাম তোমার নাম কি, তো তাকে জিজ্ঞাসা করলাম যে মানে সে, ও সে বলতেছে তার নাম এটা, সে বলতেছে আপু আমাকে গাড়িতে উঠাবেন, আমি আপনার সাথে যেতে চাই, কেন? সে বলতেছে আমাকে স্কুলে ভর্তি করাই দিবেন, আমি স্কুলে পড়বো, আমি স্কুলে পড়বো, আপনি আমাকে স্কুলে ভর্তি করাই দিবেন। তো আমি হাসি মুখেভাবে নিয়েছি, ভাই আমি তো একটা মানুষ, একটা অসহায় সাধারণ মানুষ দেখে আমি তাকে জড়াই ধরছি, এটা কি আমার অন্যায় হয়েছে? আমি তো ভাই মানবিক কারণে ধরছি, তো আমার তো কোনো ইন্টেনশন ছিল না যে ভাইরাল হওয়ার, আমি তো বুঝিও না যে ভিডিওটা ভাইরাল হবে, ভিডিওটা আনফর্চুনেটলি ভাইরাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সে আমার কাছে সহযোগিতা চাইছে, বা সে আমার সাথে আসতে চাইছে, সে আমার সাথে গাড়িতে উঠতে চাইছে, সে আমার সাথে খেতে চাইছে, সে ইভেন আপনারা দেখবেন ভিডিওতে সে বলেছে আমার মা নাই, আমি কখন আমার মার সাথে বসে খাই নাই, আপু আমি আপনার সাথে খেতে চাই। যাই হোক, সে আমাকে জড়াই ধরছে, আমি কিন্তু তাকে জড়াই ধরি নাই, ভিডিওর শুরুতে দেখবেন সে আমাকে জড়াই ধরছে। তো সে যখন, একটা সাধারণ মানুষ যখন আমাকে জড়াই ধরলো, আমি তো ভাই একজন অভিনেত্রী, আমি তো একজন শিল্পী, আমি তো তাকে ধাক্কা দিয়ে সরাই দিতে পারি না। আমি হ্যাঁ বিব্রত হয়েছি, কিন্তু আমি হাসি মুখেভাবে আমার সেই বিব্রত পরিস্থিতিটাকে আমি ঢেকে দিয়েছি। আমাকে সে যখন জড়াই ধরছে, আমিও তাকে সান্ত্বনা দিয়েছি, তাকে তার সাথে আমি কথা বলছিলাম, সে কিন্তু আবেগে আপ্লুত হয়ে গেছে, সে কান্নাও করে দিয়েছিল আমাকে জড়াই ধরে, সে আমার এই কাঁধে মাথা রেখে সে কান্না করছিল। তো সে মাথা উঠে হঠাৎ করে আমাকে চুমা দিয়ে বসলো। যখন সে চুমা দিয়ে বসছে, আমি কিন্তু হাসি মুখে, আমি ভাবছি একটা পাগল, পাগলে এরকম কাজ করছে, আমি হাসি মুখে ভাবে কিন্তু এই জিনিসটাকে মেনে নিছি, বা
তখন কোনো শৃঙ্কেট হবে বা আমি যদি রাগ রিয়েক্ট করতাম আশেপাশে লোকজন জড়ো হয়ে যেত, আমি কোনো রাগের রিয়েক্ট না করে আমি হাসতে হাসতে গাড়িতে উঠে গেলাম। তো শুটিং স্পটে আসার পরে মোটামুটি আমি এই ভিডিওটা আমার পেজ থেকে ছেড়েছি, কারণ আমি এ কেমন ভালোবাসা দিয়ে, কারণ আমি এটা ভালোবাসা বহিঃপ্রকাশ হিসেবে মেনে নিয়েছি। তো আমি ভিডিওটা আমার পেজে ছেড়েছি যে একটা সাধারণ মানুষ, সে পাগল, সে আমাকে ভালোবেসে এরকম একটা চুমু দিয়ে দিছে, এই এটা কেমন একটা ভালোবাসার প্রকাশ। এই হিসাবে আমি কিন্তু সিম্পলিভাবে নিয়েছি আর এটা কিন্তু আমি হাসি মুখেই মেনে নিয়েছি। তো এই জন্য আমি আমার পেজে ভিডিওটা আপলোড দিয়েছি, 1 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা যাই হোক চুমা দেওয়ার জন্য আপনাদের পুরো দেশের কাছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো যেহেতু ভাইরাল হয়েছে, আমার ইচ্ছা ছিল ছেলেটা পাগল, যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছি, সাথে শুটিং ইউনিটের লোক ছিল আমি ওদেরকে পাঠাইছি যে তোমরা ছেলেটাকে খুঁজে বের করো, যেহেতু ছেলেটা একটা দরিদ্র, আমার ইচ্ছা ছিল আমি তাকে ডেকে নিয়ে এসে আমি তাকে কিছু সহযোগিতা করে দিব বা আর্থিক সহযোগিতা দিব বা তার মনের আশা পূরণ করবো। সে আমার সাথে বসে খেতে চেয়েছিল, ইভেন সে আমার গাড়িতে উঠতে চেয়েছিল আমার সাথে। আমার ইচ্ছা ছিল সে আসার পর আমি তাকে নিয়ে বসে একসাথে বসে খাবো, ইভেন আমার গাড়িতে বসে আমি তাকে নিয়ে ঘুরবো। ছেলেটা ইচ্ছা পূরণ করার জন্য আমি তাকে আনতে পাঠাইছি। ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট গেছে, যাওয়ার পরে যেটা দেখে ছেলেটা রিক্সা চালাচ্ছে, ইভেন তার সাথে তার বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখলো তার বউ আছে, ইভেন তার মাও আছে, সবাই আছে। আমার অ্যাসিস্ট্যান্ট যখন বললো আপু ওর তো মা আছে বাসায়, ওর তো বউ আছে বাসায়, ওর তো ফ্যামিলি সবাই আছে, ইভেন সে সুস্থ, সে রিক্সা চালাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে তোমরা এক কাজ করো, তাকে নিয়ে আসো শুটিং স্পটে নিয়ে আসো, আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। তো তাকে নিয়ে আসা হলো, সে যখন আসলো, আসার পরে তাকে আমি ভিডিওটা কিন্তু ছাড়ছি আপনাদের উদ্দেশ্যে ছাড়ছি যাতে করে ব্যাপারটা ক্লিয়ার হয়। এখানে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা আপলোড করছি। হ্যাঁ, তাকে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পর আমাদের পরিচালক বলতেছে তুমি কালকে এই কাজটা কেন করছো, সে বলতেছে আপু আমি আপনাকে টিভিতে দেখছি আপনার অনেক ভাল লাগে, আপনি আমাকে মাফ করে দেন, এগুলো বলতেছে। তারপর আমার ডিরেক্টর বলতেছে যে তুমি দেখছো যে কালকে আপুর গায়ে কী ড্রেস পরা ছিল, বলতেছে পুলিশের ড্রেস পরা ছিল। তো পুলিশের ড্রেস পরা অবস্থায় তুমি একটা পুলিশকে তুমি কিস করে ফেললা, তুমি কত বড় অন্যায় করছো, এখন তো পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তাকে পুলিশে ভয় দেখানো হয়েছে কারণ সে অন্যায় করছে, তাকে বুঝানোর জন্য যে তুমি একজন অপরাধী, তুমি যে কাজটা করছো একটা শিল্পী, ফার্স্ট অফ অল আমি একজন অভিনেত্রী, সেকেন্ড অফ আমার গায়ে পুলিশের ইউনিফর্ম পরা ছিল। এই এই সকল কিছুর পরেও সেই ছেলেটা প্রতিবন্ধী অ্যাক্টিং করে সে আমার কাছে এসে সে আমার কাছ থেকে সিম্পেথি নিয়ে আমার ভালোবাসা পেতে চেয়ে, আমি তাকে অবশ্য ভালোবাসা দিয়েছিলাম, তারপরে সে কী করলো আমাকে একটা চুমা দিয়ে বসলো। তো এই জিনিসটা আমার কাছে কি খারাপ লাগে না ভাই? আমি যখন জানতে পারবো যে আমি ভাই তোমাকে ভালোবাসছি, তার প্রতিদান তুমি আমাকে এত নোংরাভাবে আমি তার প্রতিদান পাবো, এটা যখন আমি জানতে পারবো তখন কি আমার কাছে খারাপ লাগবে না বিষয়টা? যখন আমি তার উপর রাগ করছি সে আমার পা জড়াই ধরছে, আমি কিন্তু একটাবারের জন্য তাকে বলি নাই তুমি আমার পা ধরে মাপ চাও, একটাবারের জন্য বলি নাই। আশেপাশে সবাই বলতেছে পুলিশ আসতেছে তোমাকে ধরে নিয়ে যাবে, সে বলতেছে আপু আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দিলে আমার পুলিশ কিচ্ছু করতে পারবে না, আপনি আমাকে মাফ করে দেন। সে আমার পা জড়াই ধরছে, আমি তাকে বারবার সরানোর চেষ্টা করছি, ভিডিওতে সব কিছুতে আছে, সে আমার পা জড়াই ধরছে, আমি বারবার তাকে সরাই দিছি যে না তুমি এই কাজটা কেন করছো, তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে করছো, ইভেন গতকালকে তুমি আমাকে চুমা দিছো তখন তুমি প্রতিবন্ধী অ্যাক্টিং করছো, ইভেন আজকে তুমি সুস্থ স্বাভাবিক মানুষ। ইভেন সে পা জড়াই ধরে বলতেছে বারবার আপা আমার মাথায় সমস্যা, আমার মাথায় সমস্যা। ভাই কেউ যদি পাগল হয় কেউ কি বলে আমার মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আজকে আমি দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আমি যখন ভিডিওটা ছাড়লাম যে পাগলে অভিনয় করে সে একটা, আসলেই সে একটা লুচ্চা বদমাইশ, সে পাগলে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং করে মানে ভাই সে এত বড় অভিনেতা, সে তো আমাদেরকেও হার মানে, আমরা কী অভিনয় করি, আমরা ক্যামেরার সামনে অভিনয় করি, সে তো বাস্তব জীবনে বড় অভিনেতা। আমার হাত পা কাঁপতেছে জানেন, আমার এত এত রাগ অভিমান ভিতরে এত ক্ষোভ হয়েছে। হ্যাঁ, আমি ভিডিওটা ছাড়ছি, আমার পেজ থেকে ভিডিওটা ছাড়া হয়েছে, এই জন্য ছাড়া হয়েছে যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি পুরো দেশবাসীর কাছে ভিডিওটা মানে আমি ক্লিয়ার করতে চেয়েছি বিষয়টা যে ছেলেটা আসলেই সে পাগল না, সে সুস্থ মস্তিষ্কে সে আমার সাথে একটা অন্যায় করেছে, ইভেন সে আমার কাছে হাতে পায়ে ধরে মাপ চাইছে, আমি কিন্তু তাকে মাপও করে দিছি। হ্যাঁ, আজকে দেখতেছি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি অনেক ইউটিউব ভাইরা
তাকে খুঁজে বের করছেন, খুঁজে বের করে তার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে তার সিম্পাথি নেওয়ার জন্য আসলেই মানে জিনিসটাকে উল্টাভাবে প্রেজেন্ট করে আজকে নতুন করে ভিডিও বানাচ্ছেন, নতুন করে ভিডিও বানায় নতুন করে ক্যাপশন দিচ্ছেন যাতে ভিডিওর ভিউ হয়, ভিডিও আরও উল্টা ভাইরাল হয়, আপনারা যেন ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন, এই ধরনের অ্যাটিটিউড করতেছেন। ভাই এটা কোন ধরনের মজা, এটা কেমন ধরনের মজা, আপনারা মানে জিনিসগুলো কি ধরনের নোংরামি করতেছেন। ইউটিউব ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনারা এই ধরনের কাজ করবেন না। আজকে একটা ছেলে আজকে এরকম যদি হয় তাহলে তো আরো 10টা পাবলিক এরকম মানে অন্যায় করার মানে সুযোগ পাবে, তারাও এরকম অন্যায় করবে, রাস্তার মধ্যে আইসা পাগল সাজে চুমা দিয়ে দিবে, আমার সাথে না করুক অন্য শিল্পীদের সাথে করবে। আমি একজন সরল মনে তাকে ভালোবেসে কাছে নিয়ে আসছিলাম, কিন্তু তার সরল মনের প্রতিদান আমি যখন জানতে পারলাম সে একটা প্রতারক বা সে মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে সে আমাকে এরকম একটা কাজ করছে। ভাই সে তার সে 9 দিন হয়েছে বিয়ে করছে, সে নিজেই বলছে আপু আমি 9 দিন হয়েছে বিয়ে করছি, আমার আমার বউ আমার সাথে ঝগড়া করতেছে। তো একটা পাগল কি কোনো দিন 9 দিন হয়েছে বিয়ে করছে সে বলতে পারে? একটা পাগল কি চুমা দেওয়া বুঝে? একটা পাগল কি বুঝে ভাইরাল হওয়া? ইভেন তার ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে সে নিজেও কিন্তু মানে আতঙ্কে আছে, সে এখন বলতেছে যে শিরিনশীল আপু আমাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে আমাকে পুলিশের ভয় দেখাইছে। কেন আমি পুলিশের ভয় দেখাবো না ভাই? কেন আমি তাকে শাস্তি দেওয়ার ই করবো না? কারণ আমার আমার ভেতরে তো একটা খুব কাজ করতেছে তার প্রতি, কারণ আমি তাকে সরল মনে কাছে নিয়ে আসছি, সে আমার সাথে প্রতারণা করছে। যখন সে আমার সাথে প্রতারণা করছে আমারও তো তার প্রতি জিদ আছে, আমার তো মন চাইছিল তাহলে ধরে আমি থাপড়াই, কিন্তু তাকে তো আমি সে কাজটা করি নাই। সে আমার পায়ে ধরে মাপ চাওয়ার পর ইউনিটের সবাই বলতেছে থাক মাপ করে দাও মাপ করে দাও, আমি তাকে মাপ করে দিছি। তারপরেও সে এখন যখন লোকজন তার কাছে যাচ্ছে, সে নানানভাবে ভিডিও করতেছে, অনেকে তাকে বলায় বলায় উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আমি আসলে এই ব্যাপারে খুবই মানে ফেড আপ। দয়া করে সাংবাদিক ভাইরাও আশা করি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, আর যারা ইউটিউব ভাইরা আছেন তারা এই জিনিসটা নিয়ে মজা করবেন না। এই টাকা ইনকামের জন্য আসলে মানুষের সম্মান নিয়ে খেলাটা এটা আসলে ঠিক না, মানুষের সম্মান নিয়ে খেলাটা এটা আসলেই ঠিক না। দয়া করে আমার যা বলা আমি বলে দিয়েছি, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার সরলতাই হয়তো আমার সবথেকে বড় ভুল ছিল। আমি সরল মনে মানুষকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি, এটাই ছিল আমার সবথেকে বড় অন্যায়, সবথেকে বড় অপরাধ। দয়া করে আমি আপনাদের কাছে মাপ চাই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।